छोटू को जो लोग नहीं गए थे ना वो लोग अभी तक कोई डिमांडिंग कर लो ना हाँ मतलब कि मनी वनी ये सब है ना इसका मतलब ये आचे कि उन लोगों का माइटिव कुछ और ही आचे अब की माइटिव आचे वो पता लगाते हो बे वो सोचते हो बे लेकिन और हर डिटेक्टिव नाइवेल में ना यही सब कुछ तो लिखा था के अपना आँख और कान खोल कर चलते हो बे हर वक्त हाँ समझे क्या चुना हाँ अरे अभी कौन इसे गिलो आमी देख ची हाँ बोलो मिस्टर अरुण सिंह का नाम है पार्सल आज ये सब मत लो क्या लो अरे वो तुम ही जानो ना कि ये जो पार्सल वार्सल है ना ये अक्सर वो वेलाइन लोग भेजते था कि तुम्हें अभी खुल में ना और धड़ास कान में पार्सल अच्छे मिस्टर अरुण सिंह का नाम है दिन তোমরা এভাবে দাঁড়িয়ে আছো কেন বলছি অন্যদে এতে কি আছে ভাইয়ের ওষুধ আছে আচ্ছা বাকি তোমাকে তো সকাল থেকে দেখিনি কোথায় গেছিলে আমি বাবু আমি ভেজেছিলাম ইসকো কারিয়ার কে অফিস মে কুরিয়ার হ্যাঁ হ্যাঁ ভাই ও মেরা কুছ কাম ছিল না ইসিলিয়ে ভেজেছিলাম হ্যাঁ না হ্যালো ভাই 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 হ্যাঁ সেখানে সারাদিন লেগে গেল ম্যাডাম একটু সোজা করে দিন একটু ধরো না পাখি এসো কি হলো এসো তোমরা এটা কি ওনার সুগারের ওষুধ হ্যাঁ ও আচ্ছা এই ওষুধটা কি সব সময় কুরিয়ারেই আসে হ্যাঁ এই ওষুধটা আসলে কলকাতার কোনো শপে অ্যাভেলেবল নয় ভাই একবার জার্মানিতে থাকাকালীন ওখানে একজন ডক্টরকে দেখিয়েছিলেন উনি এটা প্রেসক্রাইব করেন কলকাতায় পাওয়া যায় না বলে একটা বড় মেডিসিন শপে বলা আছে কলকাতায় ওরা জার্মানি থেকে আনিয়ে দেয় ভাইয়ের ওষুধটা ফুরিয়ে গেছে ওই জন্য আবার অর্ডার দেওয়া হয়েছিল আচ্ছা এই ওষুধটা উনি নিজের সাথে নিয়ে গেছেন তো হ্যাঁ কয়েকটা মাত্র ছিল ভাই বলেছিল এটা আসার সঙ্গে সঙ্গে যেন পাঠিয়ে দেওয়া হয় তার মানে অরুণবাবুর ওষুধটা প্রয়োজন হবে আর যে বা যারা ওনাকে নিয়ে গেছে তাদের এই ওষুধের দোকানেই আসতে হবে এই ওষুধের দোকানের সূত্র আমাকে ওনার কাছে পৌঁছে দিতে পারে পাখি কি ভাবছো তুমি না কিছু না বলছি যে এই ওষুধটার সাথে কি বিল আছে দোকানে হ্যাঁ এই প্যাকেটের ভেতরেই আছে ওহো ভাইকে তো এটা পাঠাতে হবে ওষুধটা হোটেলে অ্যাড্রেসটা নিতে হবে ভাইয়ের থেকে আমাকে না না ঠিক আছে এটা আমার কাছে থাক না আমি ওনার সাথে ফোন করে ওনার থেকে ঠিকানাটা নিয়ে নিচ্ছি আর আমি এটা পাঠিয়ে দিচ্ছি আচ্ছা ঠিক আছে আমি একটু আসছি হ্যাঁ সবে পড়ে গেলে হ্যাঁ কই গুলুগুলু মিলল কি একটা চেষ্টা তো করতেই হবে মামি আমি ঘরে যাচ্ছি হ্যাঁ লেকিন শুনো আরে এই যে এই দেখুন এই ওষুধটা এই ওষুধটা আমরা এই দোকান থেকেই আনাই আমি একজনকে পাঠিয়েছিলাম অর্ডার দেওয়ার জন্য সে অর্ডারটা ঠিক মতো দিতে পারলো কিনা সেটাই জানার জন্য এসেছি আসলে এটা এখানে পাওয়া যায় না তো তাই আচ্ছা ঠিক আছে দাঁড়ান আমি চেক করে বলছি হ্যাঁ অর্ডার নেওয়া হয়েছে কিন্তু ওষুধ এখনো আসেনি ম্যাডাম এলে আপনাকে ফোনে জানিয়ে দেওয়া হবে আচ্ছা ফোন নাম্বারটা আপনাদের লেখা আছে তো
হ্যাঁ, নাম্বারটা লেখা আছে, নাম্বার না লিখলে ফোন করে জানাবো কি করে? আমাকে একটু ফোন নাম্বারটা বলুন তো। আসলে আমি যাকে পাঠিয়েছিলাম না, সে একেবারে ভুলো মনে, সব কাজে ভুলভাল করে। তাই বলছি, সে আদৌ ঠিক নাম্বারটা দিল কিনা সেটাই আমাকে জানতে হবে, একটু বলুন না। ম্যাডাম, এভাবে তো নাম্বার দেওয়া যায় না, আমাদের কিছু নিয়ম মেনে চলতে হয়। সরি। বুঝতে পারছি, নাম্বারটা না দেওয়ার পুরো অধিকারই আপনাদের আছে। আর এই নিয়মটা যে আপনারা মেনে চলেন এটা শুনেও খুব ভালো লাগলো। তবে আপনারা নিশ্চয়ই জানেন যে এই ওষুধটা কার জন্য আসে, মানে শিল্পপতি অরণ্য সিংহ রায়কে তো নিশ্চয়ই চেনেন। হ্যাঁ অবশ্যই, ওনার ওষুধ বরাবর আমাদের দোকান থেকেই যায়। আমি ওনার ওয়াইফ, মিসেস সিংহরা। ও সরি ম্যাডাম, আমি আপনাকে একদম চিনতে পারিনি, একটু দাঁড়ান আমি বলছি। যা ভেবেছিলাম ঠিক তাই, নাম্বারটা একেবারেই ভুল দিয়েছে। এই নাম্বারটা কাটুন তো, আর আমি যেটা বলছি সেটা লিখুন। ধন্যবাদ। ডায়াবেটিসের ওষুধের অর্ডার দিয়েছিলেন সেটা এসে গেছে, কোথায় ডেলিভারি করতে হবে? আচ্ছা, এটা অ্যাড্রেসটা নোট করুন। আমি তাহলে দোকান থেকে লোক পাঠিয়ে দিচ্ছি, আপনি ওখানেই থাকবেন। আমাকে খুঁজছিলে বৌমা? হ্যাঁ কাকা, বলছি তোমাকে একটা কাজ করতে হবে। হ্যাঁ হ্যাঁ বলো বলো। আস্তে আস্তে, আমি তোমাকে বলছি কিন্তু এই কথাটা বাড়ির কাউকে বললে চলবে না। ও গোপন কিছু? ঠিক আছে, আমি কাউ ঠিক আছে কাউকে হ্যাঁ, আসলে বাড়ির সবাইকে বললে সবাই খুব চিন্তা করবে তো, তাই আমার বাবার শরীরটা না খুব খারাপ, তাই ভেবেছি তোমার হাত থেকে আমি ওষুধ পাঠাবো। একজন লোক আছে, উনি আমারই পাড়ার লোক, তাকে খালি ওষুধটা দিয়ে তুমি চলে আসবে। আমি আসলে এই কথাটা বাড়ির সবাইকে বলতে এর জন্যই বারণ করেছি, নাহলে সবাই তো খুব দুশ্চিন্তা করবে, আর আমার দিদিকে তো চেনই, আমার দিদি তো এই কথাটা শুনলে ভীষণ ভয় পাবে। ঠিক আছে ঠিক আছে বৌমা, কিন্তু তুমি তো আমাকে বাপের বাড়ির ঠিকানাটা বলে দিলেই পারতে, আমি সেখানেই দিয়ে আসতাম। না না, অত দূর যেতে হবে না, আমি বললাম না আমার পাড়া থেকে একজন লোক আসবে, সে এসে নিয়ে যাবে। আর এই যে তাকে এটা দিয়ে দেবে, আর এই যে এই হচ্ছে ঠিকানা, এখানে যেতে হবে। ঠিক আছে ঠিক আছে বৌমা, আমি এক্ষুনি বেরিয়ে পড়ছি। শোন, আমি ওর জন্য ওষুধ আনতে যাচ্ছি, এখানটা থাকবি আর নজর যেন থাকে। ওকে বস।